আমার বাবা মারা যাওয়ার সময় নসিহত করছে বাবার জানাজার নামাজ পড়ে দেওয়ার জন্য। এখন কিভাবে পড়ব বা পড়া লাগবে যদি একটু বুঝায় বলেন। মানে আপনার প্রশ্ন হচ্ছে আপনার পিতা ওসিয়ত করছে তিনি মারা গেলে আপনি জানাজা পড়াবেন, তাই তো? প্রিয় ভাইয়েরা, খুব কঠিন একটা বিষয়। আমাদের সমাজে আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা পিতার জানাজা নিজেরটা নিজে পড়াতে পারি না, এরকম সন্তান আমাদের নাই। উনি কত বড় ঝামেলায় পড়ছে জন্য, উনি হয়তো বয়স হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু বাপ মরে গেলে জানাজাটা পড়াস, উনি জানাজাটা জানে না। আমাদের মধ্যে অনেকেই জানাজাটা পর্যন্ত শিখি নাই, বাপ মায়ের জানাজা অন্য হুজুর ভাড়া করে নিয়েছে পড়াই আমরা, হতভাগা সন্তান। জানাজা খুবই সহজ, খুব সহজ। চার তাকবীরে আপনি জানাজা আদায় করবেন, জানাজাটা আপনাকে শিখে নিতে হবে। আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর, এরপরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা সানা পড়বেন। এরপরে আমাদের ইমাম আবু হানিফা ছাড়া অন্যান্য ইমামদের কাছে সূরা ফাতিহা পড়ার কথাও বলা হয়েছে, কেউ যদি পরে সূরা ফাতিহা পড়বেন আর না হলে প্রথম তাকবীরের পরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীর, এই তাকবীরের পরে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন। নামাজের ভিতরে যে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দরুদ পড়বেন। এরপরে আরেকটা তাকবীর হবে আল্লাহু আকবার। তিন নম্বর তাকবীরের পরে আপনি মাইয়্যিতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, এই দোয়া পড়বেন। যদি কথার কথা এই দোয়া মুখস্থ নাও থাকে তা আপনি অন্তত রাব্বানা আতিনা ফিদ্দুনা হাসানা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরা কোনো একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ফিরলি হাযিহিল মাইয়্যি, আল্লাহ এই মাইয়্যিতকে তুমি ক্ষমা করে দাও, ওয়া আদখিলহুম জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ঢুকাও। যদি কথার কথা কথার কথা মুসলমান তো আমরা, আমাদের চেয়ে দুর্ভাগ্য তো আর কারো নাই যে জানাজার দোয়া মুখস্থ নাই। আহারে কি দুর্ভাগ্য, যদি নাও থাকে বাংলায় পড়েন অন্তত, আল্লাহ ছোটদেরকে মাফ করো, বড়দেরকে মাফ করো, এই মাইয়াতকে মাফ করো, এইটুক পড়ে হলেও আপনার বাপের ওসিয়তটা আদায় করে দেওয়ার চেষ্টা করেন। আর মেহরবানি করে মাদ্রাসায় যে হুজুরদের কাছে জেনে জানাজার নামাজটা শিখেন। দুর্ভাগ্য আপনি যেরকম কারো কারো জানাজার পিছিয়ে এসে দাঁড়ায় গেছেন আর কিচ্ছুই বলেন না, চুপচাপ পিছনে আছেন, আপনার জানাজাতে এরকম অসংখ্য লোক হয়তো এসে যেতে পারে যারা এরকম চুপ করে থাকবে, কোনো দোয়া করবে না। চুপ করে থাকলে জানাজায় কোনো লাভ নাই, জানাজা মানে দোয়া। অতএব এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহর কাছে আপনি যেরকম রিওয়ার্ড পাবেন ওই লোকটাও ক্ষমা পাবে। আর